হ্যালো বন্ধুরা, ব্লগ বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন এটিএম কার্ড অ্যাপ্লাইয়ের জন্য ফর্ম আছে। তো আমি আগে থেকে একটু ফিল আপ করে গেছিলাম। তো কীভাবে কী ফিল আপ করতে হবে আমি তো একটু বলে দিই। তো আপনি প্রথমেই দেখছেন যে অ্যাপ্লিকেশন ফর নিউ এটিএম ডেবিট কার্ড, আর এবার বিওবি মানে এখানে দেখতে পাচ্ছেন তাহিরপুর লিখতে হবে, মানে আমাদের যে ব্রাঞ্চ বা ব্যাংকের ব্রাঞ্চ সেখানে সেই জায়গাটা আপনি লিখে দেবেন, এবং ডেট আপনি যেদিন জমা দেবেন সেদিনই আপনার ডেটটা এখানে ব্যাংকে গিয়ে দিয়ে দেবেন। তো এখানে দেখছেন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফার অ্যাপ্লিক্স, তো এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, তো দিয়ে দিলে ভালো হয়, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তো আপনি পাসপোর্ট সাইজের একটি ফটো এখানে দিয়ে দেবেন, এবং রিকোয়েস্ট দেখুন ইস্যু রিকোয়েস্ট ডেবিট কার্ড ক্লাসিক, তো আপনি ক্লাসিক দিয়ে দেবেন, ক্লাসিক দিয়ে দেবেন। এবং দেখুন নিচে আছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, তো এখানে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার আপনার নাম বড় হাতে দিয়ে দেবেন। এবং দেখুন সেকেন্ড আছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার ব্লক লেটার্স এম্বস কার্ড, মানে এখানে আপনি কার্ডে যে নামটি দিতে চান তো আপনি ব্লক লেটারে দিয়ে দেবেন, মানে বড় হাতে লিখে দিবেন যে কার্ডের নাম হবে। এবং আপনার এখানে কিছু করার দরকার নেই। এবং আপনার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন, ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে যেটা, আপনি মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন, আপনি ইমেলটা পারলে দিয়ে দেবেন, যদি থাকে ইমেল দিয়ে দিলে সুবিধা হয়, তো অনেকেরই থাকে না, দিতেও চায় না। এবং দেখুন এখানে আছে মেন, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে, তো আপনার নিশ্চয়ই সেভিং অ্যাকাউন্ট কিংবা কারেন্ট অ্যাকাউন্ট যাই হোক, তো আপনার সেভিং হলে এসবি দিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো এবার আর কিছু করা লাগবে না। এবং আপনি দেখুন ওই যে ছ নম্বরটা আপনি ব্রাঞ্চ অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তো আপনার যেই অ্যাড্রেসটি সেখানে আপনি রাইট চিহ্ন দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেসটাই দিয়ে দেওয়াই ভালো। ওকে, এবং তারপরে দেখুন আপনার সিগনেচার, তো সিগনেচার অ্যাকাউন্ট হোল্ডার মানে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সেখানে সিগনেচার আরেকজনের করা লাগতো, তো আপনার যে হচ্ছে সেভিং নিজের অ্যাকাউন্ট, তো আপনার এখানে সই দিয়ে দেবেন, আর কিছু আপনার করা লাগবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।